আমরা সবাই জানি যে চাকরির পরীক্ষাগুলোতে অঙ্কটা কতটুকু গুরুত্বপূর্ণ। সব পরীক্ষাতেই কম বেশি অঙ্ক থেকেই থাকে, তাও আবার নির্দিষ্ট কয়েকটা অধ্যায় থেকে। তাই আমি ওয়ে টু লার্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে অঙ্ক নিয়ে আলোচনা করতে এসেছি। আমরা সবাই জানি যে নাম্বার সিস্টেম, এসসিএফ, এলসিএম, এভারেজ, প্রবলেম অফ এজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও অ্যান্ড প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই কয়েকটা বাঁধাধরা চ্যাপ্টার থেকেই অঙ্ক এসে থাকে। তাই আমরা আজকে নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব। হ্যালো গাইস, ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল। আগের দিনের কথা মতো আমরা আজ নাম্বার সিস্টেমের বাকি ফর্মুলাগুলো জেনে নেব। তো ঠিক আছে, লেটস গো। তো ফর্মুলাগুলো কী কী? যে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা জানি সবাই, এগুলো শিখেছিলাম আমরা 7, 8, 5, 6 থেকে আগে পড়েছিলাম, কিন্তু তাও আমরা একবার জেনে নিই। তো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কী হয়? স্কোয়ার প্লাস 2ab + b². তারপরে যদি তারপরে সূত্র দেখতে যাই, হ্যাঁ, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রগুলো জানা নেই, কিন্তু তা আমাদের একটু জানতে হবে। কিছু কিছু আমাদের অঙ্ক করার সময় এই সূত্রগুলো প্রয়োগ করতে হবে নাম্বার সিস্টেমে। যাই হোক, তো কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কী হয়? 2² + b². তিন নম্বর সূত্র কী রয়েছে? তিন নম্বর সূত্র রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কী হয়? 4ab, যেটাকে আমরা 4ab সূত্র বলে থাকি। আর এটা অনেক পরের সূত্র হয়ে গেছে। যাই হোক, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কী হয় আমরা জানি? আমরা জানি যে স্কোয়ার মাইনাস 2ab + b². এ প্লাস বি হোল কিউবের সূত্র কী হয়? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab × a + b। আমরা এটাকে অনেকেই হয়েও লিখি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3² + 3ab². ছয় নম্বর সূত্র দেখে নিব, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab × a - b। আমরা এইটা সূত্র এরকম করে লিখি অনেক সময় যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3² + 3ab². সাত নম্বর সূত্রটা কী আছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সমান সমান কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে বলা হয়েছে এ প্লাস বি প্লাস সি তার সমান সমান হোল স্কোয়ার যদি হয় সমান সমান কী হবে? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 × ab + bc + ca। এবার নয় নম্বর সূত্র কী আছে? এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এ কিউব আর বি কিউবের সূত্র কী? যে এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী? এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এবার ১১ নম্বর সূত্র যেটা রয়েছে সেটা হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab সমান সমান এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবার লাস্ট যেটা সূত্র, যে আমরা 12 নম্বর সূত্র, যে যদি এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হয় তাহলে দেন তখন হবে হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান 3ab হবে। তো সূত্র এইটুকুই, এগুলো আপনারা টুকে নেবেন। তো এগুলো সূত্র অনেক কাজে লাগে, মানে অনেক অঙ্ক করতে গিয়ে আমাদের লাগবে, হয়তো বা দেখা যাবে। তো এরপরে আমরা চাকরি বাকরি পরীক্ষায় আমাদের হাতে অনেক সময়ও থাকে না, খুব তাড়াতাড়ি ভাগ করতে হয় কিছু কিছু অঙ্ক। তো আমরা সেই ভাগগুলো কীভাবে সহজে করা যায় সেই পরীক্ষাগুলো আমরা চালিয়ে যাব, আর সেই পরীক্ষাগুলো আমরা দেখব যে কোন সংখ্যাটাকে সহজেই ভাগ করা যাবে। তো যাই হোক, আমরা শুরু করি, যে টেস্ট শুরু করি, যে 2 দিয়ে কোনো সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করতে যাই সহজে সেটাকে সংখ্যাকে আমরা কীভাবে বুঝবো যে এই সংখ্যাটা কি 2 দিয়ে ভাগ যাবে কি না? হ্যাঁ, 2 দিয়ে ভাগ করার নিয়ম কি? যে 2 দিয়ে ভাগ করার নিয়ম হলো যে কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করার নিয়ম সেটাই হলো
যে যদি সেই সংখ্যার ইউনিট ডিজিট মানে কি এককের ঘরের সংখ্যা যদি শূন্য মানে কি জোড় থাকে, এককের ঘরের সংখ্যা যদি জোড় থাকে মানে কি সেটা কি কি থাকতে হবে, যদি শূন্য থাকে, দুই থাকে, চার থাকে, ছয় থাকে, আট থাকে, দশ থাকে, বারো থাকে, তাহলে সেই সব সংখ্যাগুলোকে অবশ্যই দুইতে ভাগ যাবে। মনে করো এখানে লেখা আছে হ্যাঁ যে দশ বারো পর্যন্ত যেতে হবে না, আমরা আট পর্যন্ত গেলে হচ্ছে, পরে তো আবার ওইটা রিপিটই হচ্ছে না। যাই হোক মনে করুন এখানে লেখা আছে একটা সংখ্যা টু ফাইভ সেভেন এইট টু, তাহলে এটাকে অবশ্যই টু দিয়ে ভাগ যাবে, কারণ এটার ইউনিট প্লেস কোনটা, এটা ইউনিট প্লেসে কত আছে, টু আছে। আমরা বলেছিলাম যদি জ সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই দুই দিয়ে ভাগ যাবে। মনে করুন এখানে সেভেন ফাইভ টু ওয়ান ফাইভ এরকম সংখ্যা লেখা আছে, এই সংখ্যাটার ইউনিট প্লেস কত, ফাইভ, এটা কোনো দিনই টু দিয়ে ভাগ যাবে না, যাবে না ভুল হবে, যাবে কিন্তু সেটা কিন্তু ডেসিমেল ফ্র্যাকশনে আসবে, মোট কথা মানে দশমিকে আসবে উত্তরটা। যাই হোক তো পরে আমরা যেটা দেখব যে পরে আমরা দেখব যে তিন দিয়ে কোন সংখ্যাগুলোকে সহজেই বুঝতে পারবো যে এই সংখ্যাগুলোকে তিন দিয়ে ভাগ যাবে। সেই সংখ্যাগুলো হলো যে যদি সেই সংখ্যাগুলোকে যোগ করি, মানে মনে করুন এখানে লেখা আছে হ্যাঁ ফাইভ সিক্স সেভেন এইট আর টু ওয়ান এরকম একটা সংখ্যা লেখা আছে, সেই সংখ্যাটা যদি যোগ করে মানে সাম করে যদি যোগ করে যদি সেই সংখ্যাটাকে হ্যাঁ থ্রি দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাকে মানে এই যে এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ যাবে। দেখি আমরা যোগ করে পাঁচ আর ছয় এগারো, এগারো আর সাথে আঠেরো, আঠেরো আর আটে হলো ছাব্বিশ, ছাব্বিশ আর দুয়ে কত হয়, ছাব্বিশ আর দুই হবে আঠাশ, আঠাশ একে উনত্রিশ, তার মানে এটাকে তিন দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে এই সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ যাবে। তো এইবার আর একটা সংখ্যা নেই, উদাহরণ নেই, ধরুন এখানে সিক্স নাইন ফাইভ ফোর টু ওয়ান লেখা আছে, তাহলে দেখুন এটাকে সিক্স যোগ নাইন যোগ ফাইভ যোগ ফোর প্লাস টু প্লাস ওয়ান সমান সাথে করি ছয় নয় পনেরো, পনেরো পাঁচে কুড়ি, কুড়ি আর চারে চব্বিশ, চব্বিশ দিয়ে ছাব্বিশ একে সাতাইশ, তাহলে এটাকে আমরা কত দিয়ে ভাগ যাচ্ছি, তিন দিয়ে ভাগ যাচ্ছে, তাই তো? তাহলে এই সংখ্যাটাকে অবশ্যই তিন দিয়ে ভাগ যাবে বা থ্রি দিয়ে ডিভাইডেড যাবে। নয়ের ক্ষেত্রে একই, নয়ের ক্ষেত্রে একই, সেটাও যদি নয় দিয়ে যদি ডিভাইড আমরা নয় দিয়ে ভাগ করে যায়, মনে করো যোগ করে কোনো সংখ্যা যেটা দিয়েছে সেই সংখ্যাটাকে যদি যোগ করে নয় দিয়ে ভাগ যায় হ্যাঁ তাহলে সেই সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ যাবে। মনে করুন এখানে লেখা আছে টু ফোর সিক্স ফাইভ নাইন ওয়ান লেখা রয়েছে, যোগ করি টু ফোর সিক্স প্লাস ফাইভ যোগ নাইন প্লাস ওয়ান, যদি করি তাহলে চার মানে দু আর চার ছ, ছ ছ বারো, বারো আর সাতে হচ্ছে কত, বারো আর পাঁচে সাতেরো, সতেরো আর নয় ছাব্বিশ, ছাব্বিশ আর একে সাতাশ, তেমনি এটাকে নয় দিয়ে ভাগ যাচ্ছে তেমনি এই সংখ্যাটাকে নয় দিয়ে ভাগ যাবে। হ্যাঁ সেরকমভাবে দেখুন সাতাশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটাকে তিন দিয়েও ভাগ যাবে। তো অনেকটা নিয়মটা তিন এবং নয়ের নিয়মটা একই রকম, যে যোগ করলেই ইয়ে হয়ে যাবে, মিললেই সেটাকে ভাগ করলেই ভাগ যাবে সেই সংখ্যাটাকে। এবার পরে যেটা দেখব, পরে ডিভাইজেবল বাই ফোর, এখানে ডিভাইজেবল বাই ফোর কী বলছে যে যদি হ্যাঁ আমরা লাস্ট মানে লাস্ট যে টু ডিজিট রয়েছে মানে কি ইউনিট প্লেসের পর থেকে টেন হ্যাঁ টেন্স, তারপরে থাউজেন্ড, তারপরে মানে হান্ড্রেড থাউজেন্ড এরকম করে চলে, তো সেই যে লাস্ট টু ডিজিট আছে টু ডিজিট যদি কে ভাগ যায় চার দিয়ে, মনে করুন এখানে লেখা রয়েছে এমন একটা সংখ্যা ধরুন টু সিক্স ফাইভ ফোর টু এরকম সংখ্যা একটা লেখা রয়েছে, এটাকে সহজে ভাগ করবো কীভাবে চার দিয়ে, যে এর কত লাস্টের টু ডিজিট কত, ফোরটি টু, ফোরটি টুকে কি দুতে ভাগ ফোর দিয়ে ভাগ যাবে, যদি ফোর দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটিকে অবশ্যই ফোর দিয়ে ভাগ যাবে।
ঠিক আছে, তাহলে এটাকে আমরা ফোর দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এই সংখ্যাটিকে ফোর দিয়ে ভাগ যাবে না আশা করি। এবার মনে করুন যে 1 7 6 5 হ্যাঁ 2 4 লেখা রয়েছে, এলআর দিদি কত 24, তাহলে 24 ফোর দিয়ে ভাগ যায়, তাহলে এই সংখ্যাটিকে ফোর দিয়ে ভাগ যাবে, পসিবল। ঠিক আছে, সেরকম এইটেরও ক্ষেত্রে, এইটের ক্ষেত্রে কি হয়, এইটের ক্ষেত্রে হলো লাস্ট 3 জিডিট মানে ডিভাইজেবল বাই যদি 8 ধরি, মনে করুন ডিভাইজেবল বাই 8, এইটের ক্ষেত্রে লাস্ট 3 জিডিটকে 8 দিয়ে ভাগ যেতে হবে। মনে করুন এখানে লেখা রয়েছে যে লেখা রয়েছে এরকম সংখ্যাটি ধরে নেই হলো 1 6 7 8 9 3 5 2 এরকম সংখ্যা লেখা রয়েছে, লাস্ট 3 ডিজিট কোনটা, এটা, এটাকে লাস্ট 3 ডিজিটকে যদি ভাগ করি তাহলে এটাকে এখন তো ভাগ যাবে, দেখো আমরা ভাগ করেই দেখি। হ্যাঁ, আর 3 8 24 4 8 32 মানে 4 8 32 যাচ্ছে, 32 আবার 3 আসতে আসতে তেমন 4 8 32 তেমন এই সংখ্যাটাকে ভাগ যাচ্ছে, তেমন এটাকে অবশ্যই 8 দিয়ে ভাগ যাবে। কিন্তু এরকম যদি সংখ্যা লেখি 5 7 6 4 8 4 হ্যাঁ বা 1 এরকম যদি লেখি, হ্যাঁ তাহলে এই সংখ্যাটাকে কিন্তু 8 দিয়ে ভাগ যাচ্ছে না, দেখুন লাস্ট ডিজিটও যাবে না, তাহলে সেই সংখ্যাটাকে কিন্তু 8 দিয়ে ভাগ যাবে না। এবার পরে যেটা আসবো, পরে আমরা যেই ফর্মুলায় আসবো মানে যেটা ডিভাইডেড যাবে কি না, সেটা হলো যে 10 তো আমরা জানি যে সেই কোনো 10কে যদি আমরা ভাগ করতে হয়, মানে 10 কোনো সংখ্যা যদি ভাগ করতে হয় তার লাস্ট ইউনিট ডিজিটকে কত দিয়ে থাকতে হবে, মানে ডিভাইডেড বাই 10, সেই সংখ্যাটাকে লাস্টের সংখ্যা অবশ্যই 0 থাকতে হবে। মনে করুন 7 8 4 6 2 0 থাকে যদি, তাহলে এটাকে তো অবশ্যই লাস্ট ডিজিট কত আছে 0 রয়েছে, তাহলে অবশ্যই 10 দিয়ে যাবে, আমরা সাধারণ জ্ঞান মানে বোঝাই দেয়। তো এখানে তো এরও ইউনিট প্লেস 0, এরও ইউনিট প্লেস 0, 0 0 তো ভাগ করলে তো কেটে যাবে, আর এক দিয়ে তো ভাগ করে যাওয়া হয় তাই। কিন্তু যদি এরকম থাকে যে 2 1 8 5 6 0 2 তাহলে কিন্তু কোনো দিনই যাবে না, এরকমই আমি লিখছি না সেরকমভাবে। পরেরটা হলো 5 দিয়ে, 5 নিয়মটা কি, ডিভিজিবল 5 নিয়ম হলো যে 5 সেই সব সংখ্যাকে ভাগ যাবে যার ইউনিট প্লেসে 0 থাকবে এবং 5 থাকবে, 0 আর কি থাকবে 5 থাকবে, সেই সংখ্যাটাকেই যাবে। মনে করুন 7 6 8 9 5 এটা যত বড়ই সংখ্যা হোক না কেন, লাস্ট ডিজিট যদি 5 থাকে বা 0 থাকে, মনে করুন 2 1 8 হ্যাঁ 1 0 লেখা আছে, তাহলে এটাকে অবশ্যই 5 দিয়ে, এই দুটাকে অবশ্যই 5 দিয়ে যাবে, ঠিক আছে। আর যদি লাস্টের সংখ্যা যদি মানে ইউনিট প্লেসে যদি হ্যাঁ এককের ঘরে যদি 5 না থাকে তাহলে সেই সংখ্যাকে কোনো দিনই 5 দিয়ে ডিভাইডেড যাবে না। তো সেরকম 11 এর নিয়মটা কি, 11 নিয়ম হলো যে 11 নিয়ম হলো ইভেন প্লেস আর ওড প্লেসের মধ্যে কী করতে হবে, যোগ করতে হবে। ওড প্লেসটা কি আর ইভেন প্লেসটা কি, মনে করুন কোনো একটা সংখ্যা লেখা আছে 2 1 8 9 7 8 এরকম একটা সংখ্যা লেখা আছে, এই যে প্রথমে যে ইউনিট প্লেস, ইউনিট প্লেসটাকে আমরা বলবো ওড প্লেস, তারপরেরটাকে এটাকে ওড প্লেস বলবো, তেমনি কি মানে 1 যদি হয় তাহলে 2 3 নম্বর ঘর, এটা এটা হিসেব মতো কত, 4 5 নম্বর ঘর, তাহলে এগুলো হলো ওড প্লেস, ওড প্লেসের সংখ্যাগুলোকে যোগ করে হ্যাঁ তার থেকে বিয়োগ করে, হ্যাঁ মানে কাকে বিয়োগ করব, এই যে ইভেন প্লেসে যে সংখ্যাগুলো আছে সেগুলো যোগ করে যদি তাদের ডিফারেন্স 0 হয় বা 11 পাওয়া যায় বা 11 দিয়ে ভাগ যায়, কি যেতে হবে, ডিভাইডেড যেতে হবে, তাহলেই সেই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যাবে। দেখি এই সংখ্যাটাকেই দেখি যে ওড প্লেসে কত আছে, 8 9 আছে আর 1 আছে, তাহলে কত হচ্ছে 18 হচ্ছে, তাই তো। আর হলো ইভেন প্লেসে 7 আছে 8 আছে আর 2 রয়েছে, তাহলে এটা হচ্ছে 17 হচ্ছে, তাহলে এদের ডিফারেন্স কত আসছে, ডিফারেন্স 1 আসছে, তাহলে 1কে তো 11 দিয়েও ডিভাইডেড যায় না,
আর এলিভেনও আসেনি বা জিও আসেনি, তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই এলিভেন দিয়ে ডিভাইডেড যাবে না। এবার অন্য একটা সংখ্যা দেখি, যেখানে লেখা আছে 2 9 4 3 5 4 1 7, এরকম মনে করুন একটা সংখ্যা লেখা আছে। তাহলে এর ইভেন প্লেস কী, সেভেন, ওড প্লেস কী, সেভেন ফোর, তাই তো, ফোর যদি হয় এখানে থ্রি হবে, এর ওড প্লেস কত, নাইন হবে। তাহলে এটা যদি আমি এটা প্লাস করি তাহলে দেখবো হলো 9 3 12, মানে 9 আর 3 12, 12 4 16, 16 আর 7 কোথায় 21, না 16 আর 7 23 হবে, ভুল বললাম, 1 5 4 2 যদি করি তাহলে কত হচ্ছে 6 10, আর এটা 2 12 হচ্ছে। এদের ডিফারেন্স কত, এদের ডিফারেন্স হলো 11, তাহলে নিশ্চয়ই একে এই সংখ্যাটিকে 11 দিয়ে ডিভাইডেড ছিল, তখন খুব সহজেই পাওয়া যাচ্ছে, তাই না। এবার আমরা শিখব 25-এর, 25-এর কী হবে, 25-এর আমরা লাস্ট টু ডিজিট 0 0 হতে হবে, নাহলে 25 হতে হবে, তাহলেই সেই সংখ্যাটাকে 25 দিয়ে যাবে, বা লাস্ট টু ডিজিটকে হ্যাঁ 25 দিয়ে ভাগ যেতে হবে। যেমন মনে করুন 6 3 8 7 5 এটা রয়েছে, তাহলে একে এই যে 7 5 রয়েছে, 7 5কে অবশ্যই 25 দিয়ে ডিভাইডেড যায়, তাহলে এই সংখ্যাটাকে অবশ্যই 25 দিয়ে ডিভাইডেড যাবে, ঠিক আছে। তাহলে এবার পরে আমরা আসবো হলো 7 আর 13, এই দুটা একই অনেকটা নিয়ম, তো তাই আমরা একসাথেই শিখব। 7 আর 3 নিয়মটা কীরকম, যে এদের কী হলো, আমাদের হলো তিনটা তিনটা গ্রুপে ভাগ করতে হবে, হ্যাঁ, সংখ্যাকে ইউনিট প্লেস থেকে শুরু করে, মানে রাইট থেকে শুরু করে, ডান দিক থেকে শুরু করে, হ্যাঁ, এরকম একটা সংখ্যা লেখা আছে মনে করুন। তো এই সংখ্যাটাকে তিনটা তিনটা করে ভাগ করতে হবে, তিনটা তিনটা যদি ভাগ করি তাহলে প্রথমে কি এটা, মানে 2 9 7, তাহলে এটা একটা ভাগ হলো, এটা কি 7 3 5, আর একটা কী পাওয়া যাবে 4, তাহলে এই যে তিনটে তিনটে করে ভাগ পাওয়া গেলো লাস্টে, মানে পরে জটা সংখ্যা পাবো, তো এটাই ইয়ে করবো, মানে থ্রির বেশি রাখা যাবে না একটা গ্রুপে। যাই হোক, এইবার এইবার দেখতে হবে যে কি এটাই হলো কি ওড প্লেস, ওড প্লেস, এটা কি ইভেন প্লেস। এইবার এখানে ডিভাইডেড করতে হবে, মানে ডিফারেন্স বাই করতে হবে, ডিফারেন্স বের করে যদি সেটাকে 7 দিয়ে যায় বা 13 দিয়ে যায় তাহলে সেই সংখ্যাটাকে অবশ্যই 7 বা 13 দিয়ে যাবে। তাহলে দেখি 7 9 2 প্লাস 4 হবে, যদি করি তাহলে কত হচ্ছে 7 9 6 হচ্ছে, আর মাইনাস কী হচ্ছে 5 3 7 হচ্ছে, যদি তাদের ডিফারেন্স বাই করি তাহলে 12 হচ্ছে হলো 2 5 9, 12 হচ্ছে 16 থেকে 7 9, হাতে 1 4 5, কোনো কিছু থাকছে না 2। তাহলে এটাকে যদি 7 দিয়ে ডিভাইডেড যায়, হ্যাঁ, তাহলে এটাকে কিন্তু অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে, এটাকে আমরা 7 দিয়ে ভাগ যায়, দেখুন 7 দিয়ে যদি ভাগ করি 3 7 21, 7 7 49, তাহলে এই সংখ্যাটাকে অবশ্যই 7 দিয়ে ভাগ যাবে। কিন্তু 13 দিয়ে কি ভাগ যাবে, 13 দিয়ে যাবে না, হ্যাঁ 26, এটা পসিবল না মোট কথা। পরে আর একটা সংখ্যা লিখি, মনে করুন এখানে 5 7 লেখা আছে, 9 4 8 লেখা আছে, তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে 8 8, এদিকে 9 7 5, তাহলে এবার কি বড়টার থেকে, মোট কথা বড়টার থেকে ছোটো ডিফারেন্স বের করতে হবে, সে ইভেনে হতে পারে আর ওট প্লেসেই হোক। তাহলে আমরা যদি বড় কী হয়েছে 579 - 488 যদি করি তাহলে আমাদের কত আসছে, 91 আসছে, 91কে কিন্তু 7 দিয়ে যাবে, তো হ্যাঁ, তাহলে 13 দিয়েও যাচ্ছে, তাহলে এই সংখ্যাটিকে 7 আর 13 দুটো দিয়ে ভাগ যাবে, একই নিয়ম। এবার আমরা আসবো 16-এর ক্ষেত্রে, 16-এর নিয়মটা কি, 16-এর নিয়ম হলো লাস্ট 4 ডিজিট, কোনো সংখ্যা লাস্ট 4 ডিজিট কী হতে হবে, যে 16 দিয়ে ডিভাইডেড যেতে হবে, মানে ভাগ যেতে হবে, এরকম একটা সংখ্যা লেখা আছে 4 6 3 7 7 6, ধরুন সেটাকে লাস্ট 4 ডিজিট দিয়ে অবশ্যই ভাগ যাবে, এটা লাস্ট 4 ডিজিট কত, 37 আর 76, তাহলে এটাকে
অবশ্যই 16 দিয়ে ভাগ যাবে। আপনি লক্ষ্য দেখুন মানে এই সংখ্যাটাকে আমরা কি বলবো, এটা সংখ্যাকে 16 দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে হ্যাঁ মনে করুন এরকম 8 9 5 6 8 4 লেখা রয়েছে, তাকে কি লাস্ট 4 ডিজিটকে কি 16 দিয়ে যাবে? যদি আমরা দেখি হ্যাঁ 16 দিয়ে যাবে না। 3 48 49 50 51 52 53 54 55 56 সম্ভব নয় এটা, তাহলে এটাকে 18 16 দিয়ে সম্ভব নয়। এইবার আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ এবার আমরা কিছু মানে ইম্পর্টেন্ট জিনিস দেখবো, ইম্পর্টেন্ট ফ্যাক্ট। হ্যাঁ ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো কী কী, যে দেখুন হলো ডিভাইজেবল বাই 6 আমরা যখন বলবো তার কো প্রাইম বাই করতে হবে, সেই সংখ্যাটার কো প্রাইম বাই করতে হবে। এর কো প্রাইম কী কী, ডিভাইডেড বাই 2 3, তার মানে 2 3 নিয়মে সেই সংখ্যাটাকে যদি ভাগ যায়, মানে কোনো সংখ্যাকে যদি 2 বা 3 দিয়ে ভাগ যায় তাহলে অবশ্যই 6 দিয়ে সেটাকে ভাগ যাবেই। এবার 12 এর আমরা 4 আর 3 নিতে পারি, বা অনেকে বলবে যে আমরা 2 আর 6, 2 আর 6 কি এই দুটা কি কো প্রাইম? অবশ্যই কো প্রাইম নয়, এই কথাটা মনে রাখতে হবে আমাদের, যে সবসময় আমাদের কোনো সংখ্যা বড় সংখ্যা যদি নেই তার সবসময় কো প্রাইম বাই করতে হবে। হ্যাঁ বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হয় যদি তাহলে তার কো প্রাইম, যেমন 18 যদি ধরি, 18 কিন্তু যদি 18 ধরি তাহলে তখন 2 9 নিতে হবে, আমি যদি 3 6 নেই তাহলে এই দুটো কিন্তু কো প্রাইম নয়, তাহলে ওটা নিয়ম খাটবে না, তখন তখন কো প্রাইম নিতে হবে। 2 আর 9 যদি নেই, 2 আর 9 নিয়মে যদি ওই সংখ্যাটাকে ভাগ যায় তাহলে অবশ্যই সেটাকে 18 দিয়ে ভাগ যাবে, আর 12 4 আর 3 যদি ভাগ যায় তাহলে সেটাকে ভাগ যাবে। এর 15 15 নিয়ম এরকম যে 3 আর 3 নিতে হবে, 5 এটা হলো কো প্রাইম। এবার হলো মনে করো 14, তাহলে 14 কী হবে 2 আর 7, তাই না? আর 24 হ্যাঁ 4 আর 6 এটা হবে কি, এরকম তো হবে না, এখানে হবে কি যে 3 আর 8, আর হলো 40 কী নিতে হবে, 40 কী হবে 5 আর 8 নিতে হবে, হ্যাঁ 2 আর 20 নিলেও হবে না, বা আদার কোনো কিছু নিলেও হচ্ছে। আর 80 ক্ষেত্রে কী করতে হবে, 5 আর 60 নিতে হবে। তাহলে এই নিয়মগুলো খাটলেই অবশ্যই সেই সংখ্যাটাকে, হ্যাঁ অবশ্যই সেই সংখ্যাটাকে কি 80 দিয়ে ভাগ যাবে। তাহলে আজ এইটুকুই, এরপরের দিন আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। হ্যাঁ আর বাকি যদি কোনো ফর্মুলা থাকে আমার মনে হয় যে ইম্পর্টেন্ট রয়েছে তাহলে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন, হ্যাঁ আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।